بسم الله الرحمن الرحيم. কিছুদিন আগে আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদি, আমরা কয়েকজন আলেম উমরায় গেছিলাম হজের আগে। উমরা যাওয়ার পরে প্রথমে মদিনা শরীফ গেছি, রওজা মোবারক জিয়ারত করলাম, সালাতু সালাম দিয়ে পাশে দাঁড়ায় মোনাজাত করলাম। মোনাজাত করার পরে দেখি ঘুমটা মৌলবী দৌড়াইয়া পড়ছে। ঘুমটা মৌলবী বুঝেন তো, পাগড়ি নাই, ঘুমটা আছে, লাল ঘুমটা, দৌড়াই এসে বলতেছে, এই ভাই আপনারা কি বাংলাদেশি? আমার বাংলা যখন বললাম বুঝে নিলাম যে এটাও বাঙালি। আমি বললাম আপনিও তো বাঙালি। হ্যাঁ আমি বাংলাদেশি। আপনারা এই মোনাজাত কেন করলেন? আমরা পাঁচজন আলেম একসাথে, মোনাজাত কেন করলেন? আমি বললাম দরকার আছে এই কারণে করলাম। আপনারা কি আলেম? দেখতে তো মনে হয় আপনারা আলেম। তখন আমি বললাম যেহেতু আপনার মনে হয় আলেম, হয়তো আলেম না হয়ে আলেমদের সাগরিত্ব কি বলতে চান বলেন, কেই যে মোনাজাতটা করলেন এটা কি করার দরকার ছিল? আমি বললাম যে বেদরকারি জিনিস তো কেউ করে না, দরকার আছিল এই জন্য করছি। আপনারা আলেম মানুষ, বলুন তো এটার দলিল আছে কি? কোনো কবরের কাছে দাঁড়িয়ে মোনাজাত করার দলিল আছে? আমি বললাম খামোশ, কবর নয়, রওজা মোবারক পৃথিবীর নয়, কুল কায়নাতের মধ্যে এই রওজা মোবারকের, রাসূলের পাকের কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে এই মাটিগুলির মর্যাদা আল্লাহর আরশের চাইতে আরো বেশি, ঠিক না বেঠে? কই একই তো কথা। আমি বললাম না, কোথায় রাজরানী, কোথায় বটগাছের ভেটিনী, এক হয় কিভাবে? কোনাই যে আপনারা আলেম মানুষ, বলুন তো এটার কি কোনো শরীয়তের দলিল আছে কবরের কাছে দাঁড়িয়ে মোনাজাত করা, বা কোনো মাজার বা রওজা যেখানে বলেন এভাবে মোনাজাত করার দলিল আছে? তখন আমি বললাম ভাইজান আপনি কি আলিম? ঘুমটা তো একটা দিয়েছে, ঘুমটা দিলেই তো আর আলেম হয় না। কয় আমি পিএইচডি কমপ্লিট করেছি, আমি একজন পিএইচডি হোল্ডার মদিনা ইউনিভার্সিটি থেকে ফারুক। আমি বললাম তাহলে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে বাবুল বাকি থেকে বের হয়ে একটু সামনেই, এই জায়গা দিয়ে দিনের নবী পায়ে কদম মুবারক দিয়ে হেঁটে হেঁটে ওই যে জান্নাতুল বাকি কবরস্থান, ওইখানে আমার দয়াল নবী যায় দুই হাত উঠায় রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, আমার দয়াল নবীজি একবার দুইবার না গো তিনবার নবী হাত উঠায়া জান্নাতুল বাকি কবরস্থানের কিনারে দোয়া করেছে। আমি বললাম এই যে আপনি দাঁড়ায় রয়েছেন এদিক দিয়ে নবীজি হাইটে যাইতে, ওই যে কবরস্থান দেখছেন ওখানে নবীজি দোয়া করছে, কয়টা কোন কিতাবে আছে? আমি বললাম সহি মুসলিমের মধ্যে আছে, সহি মুসলিমের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন। তখন কো থাকতেও পারে অনেকদিন আগে পরিচিত খেয়াল নাই, কঠিন অবস্থা। এজন্য বলি আমরা ছোট হতে পারি, নগণ্য হতে পারি, ক্ষুদ্র হতে পারি, দুর্বল হতে পারি, গোটা দুনিয়ার সমস্ত ওয়াহাবিকে সামনে দাও আমি আর আমার জিহাদি ভাই পাই না, আমি বিশ্বাস করি আমি দুর্বল, আমার নবী সবল, ঠিক আছে? আল্লাহর সাহায্য মদিনাওয়ালার নেক নজর সুন্নিদের সাথে আছে, আছে না নাই? এইভাবে দফায় দফায় যারা নবী পাকের আদর্শ বিলুপ্ত করে দিচ্ছে তাদের পিছনে আমরা ইক্তেদা করব, পাগল পেয়েছে? আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজেল বেরলভী রাহমাতুল্লাহ আলাই তিনি একটা মাসালা দিয়েছেন, আমি মদিনা শরীফে সেই মাসালাটা কাজে লাগাইছি। শুধুমাত্র একজন ইমাম আব্দুর রহমান হুজাইফি, শুনেছি উনি সুন্নি মতাদর্শী হানাফি মাজহাবের অনুসারী এবং উনি অনেক জুলুমের শিকারও হয়েছেন, পরে যাই হোক মানুষের দাবির কারণে ওনাকে খতিব বা ইমাম হিসেবে রাখতে বাধ্য হয়েছেন। ওনার পিছনে ইক্তেদা তুমি হাজাল ইমামটা বলিস, আর কোন ওয়াহাবি খয়রাতির পিছনে আমি ইক্তেদা করি না, আমি করি না। আমি আমার নামাজ পড়েছি, জামাতেও গেছি,
এই নবীর দুশ্মনের পিছনে একটু দাঁড়ান, বলবেন এদের সাথে আপনার এত শত্রুতা কেন? আমার কোন শত্রুতা নেই, আমার নবীজির সাথে তাদের দুশ্মনী শত্রুতা। যারা আমার নবীকে সম্মান করে না আমি তাদেরকে সম্মান করতে পারবো না। বলবেন কিভাবে তারা নবীর সাথে দুশ্মনী করেছে? আপনারা ইয়াজিদের নাম শুনেছেন? উনি বড় ওলি ছিল না? এটা ইবলিস শয়তানের আপন খালাতো ভাই আছেন। ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি যারা বলে তারা ইয়াজিদের চেলা, আর ইয়াজিদ লানাতুল্লাহ আলাইহি যারা বলে তারা আশিকের আছে। আমি ধন্যবাদ জানাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে একটা বিষয়ে। উনার এক খুব কাছের আলেম, উনি ইয়াজিদ রে রহমাতুল্লাহ আলাইহি কইছে দীক্ষা লাত্তি মেরা সরা দিছে, কইছে ইয়াজিদ রে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসতে পারে না, আমি তাকে ভালোবাসতে, তুমি আউট, আমার কাছে আজ থেকে থাকতে পারবে না, গেট আউট। আমি তেনারে দৃষ্টিভঙ্গিটা পছন্দ করেছি, বলছে ইয়াজিদ কে যে রহমাতুল্লাহ আলাইহি বলে সে আমার সাথে থাকতে পারবে না, আমি তাকে আমার সাথে রাখবো না। আমরাও ইয়াজিদ কে যে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি না।